হে ফ্যামিলি, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে নতুন একটা সিরিজ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, আওয়ার ফার্স্ট ট্রিপ টুগেদার। এই সিরিজের আপকামিং ভিডিওসগুলোতে তোমরা আমাদের সাথে ঘুরে দেখবে সিকিমের বাবা মন্দির, ছাঙ্গু লেক, এমজি মার্গ, এছাড়াও রা বাংলা, নামচি, পেলিংয়ের কিছু সাইট সিন। শুধু এটাই নয়, সিকিমের লোকাল ফুড কেমন হয়, পেলিংয়ে হওয়া কাঞ্চনজঙ্ঘা উইন্টার ট্যুরিজম ফেস্ট 2023 অ্যাটেন্ড করবার এক্সপিরিয়েন্স কেমন, সবটাই থাকছে তোমাদের জন্য। গ্যাংটক আর পেলিংয়ের অভাবনীয় সৌন্দর্য এবং স্মৃতি ক্যামেরাবন্দি করেছি। আশা করব ভিডিও হলো তোমাদের মন কাটবে। তো চলো, আর বেশি দেরি করব না, হাওড়া স্টেশন থেকে বন্দে ভারতের ডিপার্চার টাইম 5:55 AM, তাই জার্নি আর ভিডিও একসাথে শুরু করি। ট্রেন দিয়ে দিয়েছে, 7 নম্বরে ট্রেন দিয়েছে। এটা তো 4, এটা 4 4 4, ওদিকে 7। ওকে, 7 নম্বর প্ল্যাটফর্ম সামনে ট্রেন দিয়ে দিয়েছে আই গেস। বন্দে ভারত ট্রেনটারই কি ক্রেজ, সব সামনে দাঁড়িয়ে পড়েছে। আমরা কি এখানে দাঁড়িয়ে ছবি তুলবো? একটা ছবি তো বান্দা আয় এখানে। Hey family, I'm pretty excited because this is our first trip together. Yeah, definitely we do a lot, we did a lot of trip, since it's a long trip, almost for 5 days. এখন বাজে 5:43 আর আমাদের ট্রেনের টাইম কটা? 5:55। ট্রেন এখনো ছাড়েনি, বাট হর্ন দিলো ট্রেন এক্ষুনি ছাড়বে। দরজা বন্ধ আছে। মেট্রো রেলে আপনাকে স্বাগতম, দরজা বন্ধ করা হচ্ছে। বন্দে ভারতে আপনাকে স্বাগতম, দরজা বন্ধ করা হচ্ছে। পরবর্তী স্টেশন বোলপুর। বোলপুর ছেড়ে দিয়েছে, কলকাতা ফর 5 days। ফার্স্ট ডে ওরা কি দিল, টাইমস অফ ইন্ডিয়া না নিউজ পেপার? ইন্ডিয়ান রেলওয়েজ উইশেস ইউ আ হ্যাপি এন্ড কমফোর্টেবল জার্নি। ওকে, থ্যাংক ইউ। কুয়াশাটা দেখে যেন মনে হচ্ছে একদম উপরে কিছু লেয়ার পড়ে রয়েছে, এটা তুলো ভিজিয়ে রেখে দিয়েছে মাঠের উপরে, এত সুন্দর দেখতে লাগছে। জাস্ট লাইক মাঠের উপর তুলো তুলো রাখা। Ticket, the rest will come. It's not ticket, it's tea kit. Yeah, it's tea kit. Ki cookies actually? Unibaker. Okay. I cookies and chai kab aayenge? Chai, chai, chai. Edike chai eshe gelo. Tu sokal sokal cha ta baniye debe? Sure. Yes. Yes. Okay. That's my duty. Is a milk? Next. Thank you. This for you. Please have a great morning tree. Chai shathe ta. Ki shundo lal shujjo shathe kakur mukta vashche. British versus বাঙালি, চিয়ার্স। সকালের চা,
ও হ্যাঁ, বরের হাতের চা। বাই দ্য ওয়ে, ও খুব ভালো চা বানায়। ব্রেকফাস্ট এসে গেছে। থ্যাংক ইউ। লেটস আনবক্স। ওয়াও, স্যালাড এন্ড অমলেট এন্ড স্যালাড আই থিঙ্ক। ইয়েস, ব্রেড, স্ট্রপি কানার দিয়েছে একটা, চকো পাই, চকো পাই আর বাটার। মোরওভার দেয়ার ইজ আ হ্যান্ড স্যানিটাইজার। বোলপুর স্টেশন ছাড়লো এখন। লাঞ্চ এসে গেছে, 11:41। ফার্স্ট এটা টিস্যু আর স্পুন আছে, এটার মধ্যে আই থিঙ্ক রুটি আছে, কী কী দিয়েছে, রুটি দিয়েছে, এটাতে আছে রাইস, জিরা রাইস আমার খুব ফেভারিট, আমার মনে হচ্ছে এটা ডাল, চিকেন, চিকেন দু পিস আছে, চিকেন নট ব্যাড, একটা তরকারি রয়েছে, আর একটা দুটো দই রয়েছে, ব্যাস দ্যাটস অল। ও হ্যাঁ, এটাও রয়েছে, মারাত্মক শক্ত, ভীষণ শক্তটা, উইথ না সেদ্ধ হওয়া আলু ভাত ডাল আর এই তরকারিটা, তিনটের কম্বিনেশনটা বেশ ভালো। এগুলো খাওয়া যাচ্ছে, চিকেনটা এখন আর ফ্রাই করিনি, বাট ভাতের কোয়ান্টিটিটা যথেষ্ট কম। চিকেনটা কতটা সেদ্ধ এটা, ও বাবা ভীষণ শক্ত, এটা ভাঙতে গিয়ে দেবো আমারই স্পুনটা ভেঙে যাবে, বাট ঝোলটা না ভীষণ টেস্টি বানিয়েছে, কিন্তু এই শক্ত একটু বড্ড বেশি, আমি জানি না আমি বেশি এক্সপেক্ট করছি কি না, বাট স্টিল খাওয়ার জিনিস তো আলটিমেটলি না, যদি খাওয়ার মতনই না হয় তখন তো সমস্যা। ঠিক আছে, ওকে ওকে, জাস্ট ওকে ওকে, নট টেস্টি বাট ইটস এডিবল। ইয়া, লাঞ্চের পর আইসক্রিম, আর বাইরে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ধান ক্ষেত, এনজয়িং আ লট। আর বেশি দেরি নেই ঢুকতে এনজিপি, আর হার্ডলি মোটামুটি 5-10 মিনিটে এনজিপি ঢুকে যাবে, ট্রেন থেকে নামি, ট্রেন থেকে নেমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে এগুলো কে নেবে, এগুলো কিন্তু এভাবে নিয়ে যাবো, বন্ধে বাবাদের সামনে একটা ছবি হবে নাকি, তখন রাত্রি ছিল ছবিটা ঠিক তোলা হয়নি, নাও উই ক্যান টেক এ স্ন্যাপ। এনজিপি থেকে বেরিয়েই শুরু হলো বেশ দীর্ঘ সময়ের একটা রোড জার্নি, এনজিপির পার্কিং থেকে এক্সিট করে শালিগড়ের জ্যাম পেরিয়ে সেবক রোড ধরে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। গরম আমার জাস্ট কোনো আইডিয়া ছিল না, আমি ভেবেছিলাম যে ঠান্ডা একটা ওখানে থাকবেই, আর এছাড়া গ্যাংটক যেতে রাস্তাতেও ঠান্ডা থাকবে, আমি রীতিমতন হেভি জামা কাপড় পরে এসেছি। শিলিগুড়িতে নেমে যা গরম পেলাম, কলকাতাতেও এত গরম নেই, যে গাড়িটাতে বসেছি সেই গাড়িটা তো মানে স্বাভাবিক অনেকক্ষণ ধরে ও পার্কিংয়ে ছিল, পুরো হিট হয়ে গেছিলো, শরীর খারাপ হয়ে গেছিলো রীতিমতো। আমি তো জাস্ট কিছুক্ষণ এসি চালিয়ে
আমি তারপরে ঘুমিয়ে পড়লাম। এখন একটা রেস্টুরেন্টে এসেছি খেতে, 3 বাজে, তো লাঞ্চের জন্য এসেছি। রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, জাস্ট হ্যাভ এ লুক। কত বিল হয়েছে? 350 দুজনের, দুজনের 350, 210 টাকা। আর লাইম সোডাটা 100 আর জল 40 রুপিসের জল। হ্যাঁ, আলটিমেটলি লাঞ্চ ফাঞ্চ করে বেরোনো হলো আমাদের। এখন এই গাড়ির গরমটা না ভীষণভাবে লেগে গেছে, যাই হোক এখন ফিলিং রিফ্রেশড। আর জাস্ট ভালো ভালো সুন্দর সুন্দর একটা চাউমিন খেয়ে বেরোলাম গ্যাংটক, যেতে এখনও 5 ঘন্টা মতন সময় লাগবে। জাস্ট গাড়িতে উঠছি, চলো যেতে যেতে সাইট সিনগুলো, সাইট সিন মিনস বাইরের কিছু নজারা তোমাদেরকে দেখাই ভালো ভালো। চলো লেটস গো। বহুত জ্যাম হয় না? জ্যাম বহুত জ্যাম, ये तो कुछ नहीं मैडम, इतना जाम होता है यहाँ पे? हाँ तो यहाँ से तो 4-4 किलोमीटर 5-5 किलोमीटर का जाम होता है। अरे बाप रे, आप ये दूसरा बार आएंगे ना? हाँ, थोड़ा जल्दी वाला ट्रेन में आइए सुबह का। ठीक है, सुबह सुबह इतना जाम नहीं होता है। अभी यहाँ से नहीं ओके में कितना जाम होगा? अच्छा, কি সুন্দর লাগছে আজকে। এখন বাজে 7, তো আমরা এখন নামলাম, গ্যাংটক ঢুকে গেছি অলরেডি। তো আমাদের একটুখানি বললো ওয়েট করতে এখানে, জাস্ট ফর টি অ্যান্ড অল। এখানটা একটু ওয়েট করছি, চা খাবো, দেন আবার গাড়িতে উঠবো। রাস্তা ভীষণ খারাপ, আই ওয়াজ লাইক হরিফাইড সামটাইমস, বাবা কি বাজে রাস্তা। সিকিমে ঢুকেই ফার্স্ট ক্যাপাচিনো, আর মাত্র 1 ঘন্টা ডিস্টেন্স রয়েছে, 1 ঘন্টা পর আমরা হোটেল রুমে পৌঁছে যাব। হোটেলে চেক ইন হয়ে গেল, আমাদের রাতের অর্ডারও হয়ে গেল, ডকুমেন্ট ভেরিফিকেশন সব ডান, সমস্ত লাগেজ রয়েছে এখানে। হ্যাঁ, so here is a small room tour. Eita bedroom, era hotel room, ekhane trolley, ar ekhane makeup korbar jonno ayna, bas that's all. Ar bathroom ta besh sundor, amar khub pochondo hoyeche. হোটেলটার নাম কি? মিরাকি গ্র্যান্ড, নো মিরাকি গ্র্যান্ড। সো ইটস আ গুড ওয়ান, ইটস আ গুড পিক। তো আলটিমেটলি আমরা এসে পৌঁছে টৌঁছে গেছি, অনেক টায়ারিং জার্নি ছিল সারাটা দিন, রাস্তা খারাপের জন্য খুব অবস্থা খারাপ হয়ে গেছে, রাস্তাটা তো খারাপ হওয়ার একটা রিজন রয়েইছে। বাট আমাদের যিনি ড্রাইভার, মানে যিনি আমাদের নিয়ে আসলেন ড্রাইভ করে, উনি যথেষ্ট স্কিলফুল ছিলেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে সকাল সকাল আর্লি মর্নিং 7:30 টাইম দিয়েছে এখান থেকে বেরোনোর জন্য। কালকের প্ল্যান আই গেস ছাঙ্গু লেক, আমি জানি না আমি 7:30 বেরোতে পারবো কি না, বাট টাইম তো দিয়েছে, দেখা যাক কী হয়। তো চলো আজকে গ্যাংটক থেকে তোমাদের আমি এখানে আই এম সাইনিং অফ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন ডেস্টিনেশন না, ডেস্টিনেশন গ্যাংটকই থাকবে আর এই সিরিজের নেক্সট ব্লগে। তো টিল দেন, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বাই।